আসসালামু আলাইকুম। খুব মজার একটা রেসিপি শেয়ার করব। প্রতিদিনই খাবার টেবিলে আমাদের মাছ মাংসের আইটেমগুলো থাকে, আর একই মাছ মাংস খেতে হয়তো অনেকেরই ভালো লাগে না, তাই খাবারে যদি থাকে একটু ভিন্নতা, সেই রকম ভিন্নতার জন্যই এই মজাদার রেসিপিটি শেয়ার করতে চলছি। তৈরি করে দেখাবো ভেন্ডি কিংবা ঢ্যাঁড়স ভর্তা, আর এই গরমে এই মজাদার ঢ্যাঁড়স ভর্তা গরম গরম ভাতের সাথে একদম জমে যাওয়ার মতো একটি খাবার। আশা করি প্রতিদিনের মতো আমার আজকের এই রেসিপিটি সবার কাছে ভালো লাগবে। খুব সহজে অল্প সময়ের ভিতরে রেসিপিটি তৈরি করে আপনাদের সাথে শেয়ার করব। চলে যাচ্ছি মূল ভিডিওতে। ঢ্যাঁড়স ভর্তা তৈরি করার জন্য এখানে আমি 250 গ্রামের মতো ঢ্যাঁড়স নিয়েছি, আর একদম কচি নরম ঢ্যাঁড়স নিয়েছি। অবশ্যই চেষ্টা করবেন কচি ঢ্যাঁড়সটা নিয়েই ভর্তাটা তৈরি করতে, এতে করে কালারটাও যেমন সুন্দর থাকবে আর ঢ্যাঁড়স ভর্তাটা খেতেও ভীষণ সুস্বাদু হবে। ঢ্যাঁড়সগুলোকে ভালোভাবে ধুয়ে এখন একটি নাইফের সাহায্যে মুখের অংশটা কেটে নিয়ে প্রত্যেকটা ঢ্যাঁড়স এরকম ছোট ছোট করে টুকরো করে কেটে নিচ্ছি। চেষ্টা করতে হবে প্রতিটা ঢ্যাঁড়সের টুকরো যেন একই সমান হয়, এতে করে যখন আমরা এই ঢ্যাঁড়সগুলোকে ভেজে নিব সেদ্ধ হবে একই সমানভাবে। আপনারা চাইলে ঢ্যাঁড়স না ভেজে সেদ্ধ করেও ভর্তাটা তৈরি করতে পারেন। তো একইভাবে সবগুলো ঢ্যাঁড়স টুকরো করে নিচ্ছি। আমার মতো যারা ভর্তা খেতে পছন্দ করেন আমার আজকের রেসিপি শুধু তাদের জন্য। এখন যেহেতু প্রচণ্ড গরম, তাই গরমে নানান রকম সবজি দিয়ে কিন্তু মজাদার ভর্তা তৈরি করে খাবার টেবিলে রাখতে পারেন ভিন্ন রকম স্বাদ কিংবা খাবারে একটু ভিন্নতা। বিভিন্ন রকম সবজি দিয়ে এরকম মজার ভর্তা তৈরি করে অনায়াসে এক প্লেট ভাত খেয়ে নেওয়া যায়। তো সবগুলো ঢ্যাঁড়স আমি কেটে নিয়েছি, আর ভর্তা তৈরি করার জন্য এখানে আমি বড় সাইজের একটা রসুন নিয়েছি, আর ঝালের জন্য বেশ কিছু শুকনো মরিচ নিয়েছি। মূল রেসিপি তৈরি করার জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দিয়েছি 3 টেবিল চামচ সরিষার তেল, আর এখন রসুনের কোয়াগুলো ভেজে নিব। অবশ্যই চুলা আঁচ মিডিয়াম থেকে কিছুটা লোয়ে রেখে রসুনটা ভেজে নিতে হবে, নয়তোবা রসুনের ভেতরে একদম কাঁচা থাকবে, উপর দিয়ে পুড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। রসুনটা ব্রাউন কালার করে ভেজে নিয়েছি, আর এখন একই তেলে দিয়ে দিয়েছি শুকনো মরিচ। ঝালটা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে দিবেন, তবে আপনারা চাইলে এই শুকনো মরিচের সাথে কয়েকটা কাঁচা মরিচ দিয়েও ভর্তাটা তৈরি করতে পারেন। রসুন শুকনো মরিচ ভেজে নিয়ে তুলে নিয়েছি, আর ভেজে রাখা তেলের সাথে দিয়ে দিয়েছি ঢ্যাঁড়সের টুকরোগুলো। অনবরত নেড়ে চেড়ে ঢ্যাঁড়সটাও ভালোভাবে ভেজে নেব। চুলা আঁচ মিডিয়ামে রেখে ঢ্যাঁড়সটা ভেজে নিতে হবে, নয়তোবা ঢ্যাঁড়সের কালারটা একদম সবুজ থাকবে না, চেঞ্জ হয়ে যাবে। আর যদি মিডিয়ামে রেখে ঢ্যাঁড়সটা ভেজে নেন, সবুজ থাকবে এই ঢ্যাঁড়সের কালারটা। এরপর যে ঢ্যাঁড়সটা সেদ্ধ হয়ে গেছে আমি তুলে নিয়েছি, আর এখানে ভর্তা তৈরির জন্য বড় সাইজের 2 পেঁয়াজ কুচি নিয়েছি, ধনিয়া পাতা নিয়েছি, স্বাদ মতো লবণ, আর ওই
ভালো থাকুন, বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।